প্রতিবারের মতো সেমস গ্লোবাল আয়োজন করেছে বিল্ড বাংলাদেশ 2024 এক্সপো। আপনি যদি রিয়েল এস্টেটের দুনিয়ায় নতুন হন কিংবা পুরাতন, আপনি কিন্তু একই ছাদের নিচে পাচ্ছেন পণ্য প্রদর্শন সহ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করার সুযোগ। চলুন ঘুরে দেখা যাক এবারে এক্সপোতে নতুন কি কি আছে। ক্লায়েন্টরা নতুনত্ব কিছু চায়, তো আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো চিরঙ্গে থেকে ওভাবে দিতে পারি না, তো এই ধরনের সাজেশন নিজেকে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এসছি। আমরা চাই যে আসলে যেটা আসলে কালচার হিসেবে নতুন একটা প্রোডাক্ট বাজারে আসছে এবং সেটা সবাই অ্যাকোয়ার করছে, এই ধরনের সলিউশনটাই এই কালচারটা আমরা আসলে একটু চেক করি যে মার্কেটে আসলে এককভাবে কি করছে কিনা, নাকি এটা সমগ্রভাবে একটা ডিমান্ড থাকবে। তো ওই অনুযায়ী আমরাও আসলে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, স্যার এটা নতুন জিনিস কিংবা এটা আসলে একটা কালচার হতে যাচ্ছে, তো ওই ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করার জন্য মূলত আমাদের ফেয়ার আসা। ইন্টারভিউ আপনাদের হোম ডেকোরেশনের জন্য যা যা ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করে থাকি এবং এর যাবতীয় যা ওয়ার্ক করা দরকার সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। আবাসন খাতে ইম্প্যাক্টটা এভাবে হয়, যিনি আপনি মনে করেন একজন ইন্ডিভিজুয়াল, তিনি তার বাড়ি বানাবেন, এখানে এসে কিন্তু সমস্ত সিদ্ধান্তগুলো তিনি নিতে পারেন যে আসলে তার জন্য কোনটা ব্যয় হিসাবে প্রয়োজন হিসাবে ঠিক মতো হবে। তেমনি যদি আপনি একটি সামগ্রিকভাবে বড় কোম্পানি চিন্তা করেন, তিনিও কিন্তু আসেন কোন সফটওয়্যার এসছেন, কোন বড় প্রতিষ্ঠান এসছেন যাদের কাছ থেকে তিনি হতে পারে সোলার প্যানেল, হতে পারে পাওয়ার জেনারেশন, হতে পারে লাইটিং এ ধরনের বা নির্মাণ সামগ্রীর কিছু তারা কিনবেন। এখন অনেক ইকুইপমেন্ট নিয়ে আসেন যারা এক্সিবিটর, সেগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিয়ে যান। ট্রেডার্স হাউস যারা বাংলাদেশে বসে এই ফিল্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যবসা করছেন তারাও আসেন তাদের সোর্সিংয়ের জন্য। সুতরাং একটি খাত যখন ক্রমাগত চলতে থাকে তাদের উন্নয়নের জন্য বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্ব মার্কেটে কি প্রচলিত হচ্ছে সেটা জানাটা খুব প্রয়োজনীয় হয়ে যায়। আমাদের এক্সিবিশন তাদের জানার জন্য খুবই মোক্ষম এবং পারফেক্ট একটি প্ল্যাটফর্ম। এবারের এই এক্সপোতে চীন, ভারত, কোরিয়া সহ প্রায় 20টি দেশের 500টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। আমরা এবারে এই এক্সপোর সাথে প্রথম এসেছি, এটার মূল ই ছিল যে মানুষকে দেখানো যে আমরা কনস্ট্রাকশন কাজের ব্যাপারে আমরা আসলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে চাই না, আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে যাতে কাজ করতে পারি সেটা মানুষকে বোঝানো। এটা একটা চায়না প্রোডাক্ট বেসিক্যালি, তো আমরা এই প্রথম হচ্ছে বাংলাদেশে লঞ্চ করেছি এই প্রোডাক্টটা। এই এক্সিবিশনে আসার উদ্দেশ্য এটা যে এক্সিবিশন থেকে অন্যরাও যাতে অনুপ্রেরিত হতে পারে, অন্য যারা ইঞ্জিনিয়ার্স বা ইন্ডাস্ট্রি ওনার আছে তারা যেন এখান থেকে লার্ন করতে পারে বা শিখতে পারে যে সোলারটা দিয়ে তার একটা ইন্ডাস্ট্রি টোটাল পাওয়ারটাই পাওয়া সম্ভব, এবং এই মেসেজটাই আমরা আসলে দিতে যাচ্ছি। Multinational company, we have our factories in China, we are especially in EV chargers for the EV cars. Still it's not start in Bangladesh, but we will hope it will start soon, and we are specialized in PV panels and the storage system for industrial and commercial and residential use. CEMS je uddogta ne proti bochor eta khubi bhalo ekta step amader Bangladeshe ek hocche ge বিদেশি যারা যে কোম্পানি ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশে কী ধরনের অপরচুনিটি আছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে কোন স্টেজে আছে, এটা বিদেশি কোম্পানিদেরকে খুব একটা ভালো সুযোগ দেয় বোঝার জন্য এবং ইন্টারঅ্যাক্ট করার জন্য বাংলাদেশের লোকাল ম্যানুফ্যাকচারদের সাথে।
At the same time, এখানে বাংলাদেশি যেসব entrepreneur যারা আছেন and যেসব engineering company আছে, তাদেরও একটা খুব ভালো সুযোগ দেয় বিদেশি এরকম manufacturerদের সাথে interact করে, তাদের থেকে একটা learning নিয়ে তাদের নিজেদের কোম্পানিতে যাতে এটা apply করতে পারে এবং নতুন নতুন idea generate করার জন্য। As a future engineer হিসেবে বিল্ডিং এর কনস্ট্রাকশনের বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় ওয়াটারের বিভিন্ন বিষয় তারপরে বিভিন্ন প্রোডাক্ট যেমন ইলেকট্রিক কেবল টাইপের ইনস্টল দেখলাম পাইপের বিভিন্ন ধরনের পাইপ মেশিনারি চাইনিজ কিছু ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো আসলে আমাদের দেশের জন্য উন্নতির জন্য বা কনস্ট্রাকশনের বিল্ড আপ করার জন্য অনেক উপকারী আর কি অনেক শিক্ষণ অনেক কিছু আছে আমরা অনেক অনেক ইনফরমেশন পাচ্ছি এখান থেকে খুব ভালো লাগছে এবছর আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক স্টুডেন্টরা আসছে যারা হচ্ছে গিয়ে সোলার জিনিসটা কি রকম কিভাবে কাজ করে সোলার ইন্ডাস্ট্রিতে আসলে যদি তারা যদি কখনো যেতে চায় তাহলে তাদের জন্য কি ধরনের আমার মানে রুম টু গ্রো সব কিছু বিষয়ে এই নতুন পার্টটা হচ্ছে কি এবারে আমাদের আসছে যে অনেক স্টুডেন্টরা আসছে আসলে ঢাকা শহর অনেক বড় বড় থাকাতে অনেক কোম্পানি অনেক জায়গায় থাকে কাস্টমারদের কিন্তু এত সময় হয় না যে অনেকগুলি কোম্পানি চেক করে কার থেকে অ্যাপার্টমেন্ট নিবে বা কোথায় যাবে এই ধরনের চেক করার জন্য তাদের কিন্তু আসলে তো সময় হয় না যার জন্য তারা হয়তো অনেক সময় ভালো কোম্পানিকে চিনতে পারে না এই সবগুলো কোম্পানিকে অ্যাকুমুলেট করে এক জায়গায় আনার জন্য কিন্তু ফেয়ারটা খুবই প্রয়োজন আমি মনে করি সো এই ফেয়ারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই ধরনের ফেয়ার যদি সব সময় হয় মানুষ কিন্তু নেক্সট পুরো যদি সবাই ফেয়ার ভিজিট করে তাহলে কিন্তু নেক্সট ইয়ারে পর্যন্ত মানুষ কিন্তু জানে যে কোথায় কি হচ্ছে সো দ্যাট কারো যদি ফিউচার প্ল্যান থাকে এই ধরনের রিয়েল এস্টেট সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে কোনো কিছু ইনভেস্ট করার বা কেউ অ্যাপার্টমেন্ট কেনার বা একটু কেউ ইন্টেরিয়র জন্য ম্যাটেরিয়াল কেনার তাহলে কিন্তু তারা একটা ফোরকাস্ট করতে পারে ভালো সো দ্যাট আমি বলবো যে এই ফেয়ারটা অনেক ভালো ভূমিকা রাখে মানুষের মধ্যে নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলার প্রদর্শনী যদি রিয়েল এস্টেটের দুনিয়ায় হারিয়ে যেতে চান তাহলে ঘুরে দেখতে পারেন এই মেলাটি